Assalamualaikum. ইসলামিয়া হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমরাও সবাই ভালো আছি। তো আমরা আজকে কি করব? ফিনান্স এবং ব্যাংকিং এর প্রথম অধ্যায়ের গতদিন যতটুকু নিয়েছিলাম তারপরে হ্যাঁ অর্থাৎ কারবারি অর্থায়নের নীতি নিয়ে আলোচনা, পলিসি অফ ফিনান্স। ঠিক আছে, তো আমাদের বইয়ে অর্থাৎ তোমাদের বইয়ে কারবারি অর্থায়নের নীতি, তিনটি নীতি রয়েছে। নীতিগুলো একটু খেয়াল করো, তারল্য বনাম মুনাফা নীতি, তারল্য বনাম মুনাফা নীতি। অর্থাৎ কি, যদি নগদ অর্থ বেশি হয় আর মুনাফা যদি কম হয়, অর্থাৎ দুইটির মধ্যে বিপরীত সম্পর্কটা নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। অর্থাৎ নগদ অর্থ আমি বেশি ব্যবহার করব তাহলে মুনাফা পাবো কম, অপরদিকে যদি মুনাফার জন্য আমি বেশি অর্থ ব্যয় করি তাহলে আমার কি হবে, হ্যাঁ টাকার পরিমাণ কমে যাবে। অর্থাৎ আমার তখন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি নগদ টাকা নাও পেতে পারি। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তটা আমার এমন হবে যে আমি বেশি টাকা বিনিয়োগ করার ফলে আমার টাকার তারল্যটা কমে যাবে। আচ্ছা, খ নম্বর দেখো, উপযুক্ততার নীতি। উপযুক্ত মানে কি? অর্থাৎ যখন প্রয়োজনে, যে প্রয়োজনে হোক, অর্থাৎ উপযুক্ততার সাথে তোমার সিদ্ধান্তটা নিতে হবে। অর্থাৎ তোমার প্রতিদিনের চলতি খরচগুলো আমরা স্বল্পমেয়াদী তহবিল থেকে, ঠিক আছে, স্বল্পমেয়াদী তহবিল থেকে চলতি খরচগুলো ব্যয় করব, আর দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে আমরা স্থায়ী মূলধন যেমন দালান কোঠা, তারপর হচ্ছে যন্ত্রপাতি, তারপর অফিসের আনুষাঙ্গিক সরঞ্জাম, এগুলো সব আমরা সরবরাহ করব। দেখো, ছোট ছোট হিন্টস দিয়ে আমি এগুলোকে চিহ্নিতকরণ করে রেখেছি। তো তোমাদের সৃজনশীলে কিন্তু আলাদাভাবে আসে যে তারল্য বনাম মুনাফা নীতি আলোচনা কর, অর্থাৎ এই পয়েন্টসটা তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আবার আলাদাভাবে খ নম্বরের প্রশ্ন আসে, 2 মার্কের, উপযুক্ততার নীতি বলতে কী বুঝো? আচ্ছা, এবার গ নম্বরে দেখো, কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন। অর্থাৎ কারবারে মাঝে মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরন বা ডিজাইন একটু পরিবর্তন করতে হয়। পরিবর্তন বলতে বলা হয় যে তুমি সেটার অবস্থান চেঞ্জ করতে পারো, তারপর হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্রগুলো চেঞ্জ পরিবর্তন করতে পারো, বৈচিত্র্য আনতে পারো। তাহলে হবে কি, ঝুঁকি বন্টন মানে ঝুঁকিটা হ্রাস পায় এবং কারবারের বিনিয়োগটা তোমার মুনাফার কাজে লাগে। তো কারবারের বৈচিত্র্যায়নও কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসে যে কারবারের বৈচিত্র্যায়ন আলোচনা করো বা কারবারের বৈচিত্র্যায়ন বলতে কী বোঝায়। ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার আছে লালবাগ থানায়, সেটা আমি নিয়ে যাবো ধানমন্ডির দিকে। তাহলে এই যে স্থানান্তর ব্যয়, আমার একই জিনিস অন্য জায়গায় নিয়ে যেতে আমাকে কী করতে হবে, প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কেন? কারণ সেখানকার এটার চাহিদা অনুযায়ী আমি এটাকে সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগ করব, সেজন্য এটাকে বলা হয় কারবারের বৈচিত্র্য। অথবা সেলুন, কোনো সেলুনকে তুমি আকর্ষণীয় করার জন্য অনেক সুন্দর লাইটিং করলা, চেয়ারগুলো সুন্দর করলা, অথবা তোমার ওই ডেকোরেশন আরও মানে কাস্টমার অথবা তোমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, রুচি অনুযায়ী সেটাকে পরিবর্তন করব, তখন সেটা কারবারের বৈচিত্র্যায়ন হিসাবে আমরা উল্লেখ করতে পারি। তো ঠিক আছে, আবার একটু দেখে নিই কারবারি অর্থায়নের নীতিগুলো, তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি এবং কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। আচ্ছা, বলতে পারো আজকের অধ্যায়ের আর কি বিশেষ কি আলোচনার বাকি আছে? আরটা আছে দেখো, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী অর্থাৎ যিনি কারবারের অর্থায়ন ব্যবস্থাপনা নিয়ে বিশ্লেষণ করবে, আলোচনা করবে এবং সেই অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে।
তো আর্থিক ব্যবস্থাপকের কাজটা দেখো, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী কী কী, আয় সিদ্ধান্ত আর ব্যয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্তকে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত বলতে পারি। তো আয় সিদ্ধান্ত মানে কি, কোন খাতে কত টাকা ব্যয় করলে কি পরিমাণ আয় হবে সেটা আমাকে আগে থেকে বিচার বিশ্লেষণ করতে হবে। আর ব্যয় সিদ্ধান্ত হচ্ছে বা বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে কোথায় বিনিয়োগ করলে আমি সর্বোচ্চ মুনাফা লাভ করতে পারবো, অথবা বিনিয়োগ করলে আমার ভবিষ্যতে কারবার প্রতিষ্ঠানটা চালানোর মতো সামর্থ্য থাকবে কি না সেটাও আমাকে ভেবে দেখতে হবে। যাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান চালানোর মতো যদি অর্থ না থাকে তাহলে আমি সেই ব্যয় সিদ্ধান্তটা গ্রহণ করব না। যেমন ধরো ঋণ গ্রহণের ক্ষেত্রেও, সেটা যদি আমি মাসিক যে ইনস্টলমেন্ট বা কিস্তি প্রদান করব সেটা করেও আমার চলতি ব্যয় যদি নির্বাহ করতে পারি তাহলে আমি সেই ঋণটা গ্রহণ করব, অথবা সেই ঋণের টাকাতে আমি কী করব বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। এছাড়াও কিছু ছোটো ছোটো প্রশ্ন অনেক সময় চলে আসে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এগুলো খুঁজে বের করে পড়বে বা পর্যালোচনা করবে সৃজনশীল প্রশ্নের জন্য। হ্যাঁ, যেমন এক নম্বর পিপিপি কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ অর্থায়নের বিভিন্ন প্রকল্পগুলোকে এরকম পিপিপি বলা হয়। আর্থিক ব্যবস্থাপককে কী কী সিদ্ধান্ত নিতে হয়, তাকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়, আয় সিদ্ধান্ত ব্যয় সিদ্ধান্ত এটার ব্যাখ্যাগুলো খুঁজে বের করবে। তিন নম্বর, অর্থায়নের মূল কাজ কয়টি এবং কী কী। তো আমি এটা একটু পয়েন্ট আউট করে দিয়েছি যে অর্থায়নের মূল কাজ সাধারণত পাঁচটি, ইচ্ছা করলে তুমি বাড়াতেও পারো। কী কী, উৎস নির্ধারণ, অর্থাৎ অর্থায়নের মূল কাজ হচ্ছে অর্থটা কোথেকে আসবে সেটা উৎসটা সঠিক উৎস নির্বাচন করতে হবে, চলতি ব্যয় নির্বাহ করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানটা যাতে তার নিজস্ব কার্যাবলী চালিয়ে যেতে পারে সেজন্য তার দৈনন্দিন খরচগুলোকে নির্বাহ করতে হবে বা পরিচালনা করতে হবে। তিন নম্বর, ঋণের অর্থ ফেরত দিতে হবে, অর্থাৎ কোনো ঋণ থাকলে সেটা যথাসময়ে পরিশোধ করাটাও কিন্তু অর্থায়নের মূল কাজ। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে বা বিনিয়োগ করতে হবে। তারপর দেখো, অর্থের সংস্থান করতে হবে, অর্থাৎ পরবর্তী অন্য কোনো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য আগে থেকে অর্থের সংস্থান করা খুবই জরুরি। কোন অর্থায়ন অলাভজনক, অর্থাৎ সব ধরনের অর্থায়নে কিন্তু লাভের জন্য করা হয় না, যেমন সরকারি অর্থায়ন এগুলো কিন্তু কোনো লাভের জন্য করা হয় না, এটা সেই জন্য অলাভজনক কারণ এটা শুধুমাত্র দেশের মানুষের কল্যাণের স্বার্থে করা হয়। কল্যাণের স্বার্থ বলতে যেমন নতুন একটা রাস্তা করব, সেটা সরকারের কিন্তু কোনো আর্থিক লাভ নেই, কিন্তু কার লাভ, দেশের জনগণের লাভ, দেশের পারিপার্শ্বিক অবস্থার লাভ, অথবা দেশের যে প্রতিদিন মানুষের যে ডিমান্ড সেটা ফিল আপ করার জন্য সেটা করা হয়। আচ্ছা, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করা। তো এই ধরনের বোর্ডে যেসব প্রশ্নগুলো আসে, অর্থাৎ ছোটো প্রশ্নগুলো আমরা খুব ইম্পর্টেন্ট ভাববো এই জন্যই, কারণ ক এবং খ এটাতে তোমার একেবারে অ্যাকুরেট নাম্বার দিতে হবে। অ্যাকুরেট অ্যান্সার দিলে তুমি কতে এক এবং ক্ষতে দুই সে নাম্বারটা পেয়ে যাবে, আর সেটাকে তার উপর নির্ভর করেই গ ঘ লিখতে হয় বলে আমরা অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলো পড়ব। এছাড়াও কিছু প্রশ্ন আছে আমি একটু তোমাদের বলি, যেমন ধরো
ব্যবসা অর্থায়ন কেন গুরুত্বপূর্ণ, জনকল্যাণ কোন অর্থায়নের মূল উদ্দেশ্য, শীতবস্ত্র কাপড় শীতবস্ত্র ক্রয় করার জন্য অর্থাৎ অর্থায়নের কোন কোন নীতি অনুসরণ করা হয়, ওই যে আমরা নীতিগুলো করেছিলাম সেই নীতিগুলা কোনো জিনিস বা পণ্য ক্রয়ে কতটুকু বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে সেটাকে আলোচনা করতে পারে। তো আগামী দিন আমরা দ্বিতীয় অধ্যায়ে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা আজকের সমগ্র আলোচনাগুলোকে আবার একটু ভালো করে দেখবে এবং নৈর্বিত্তিকের জন্য খুব ভালো প্রিপারেশন নেবে। আশা করছি তোমরা সেভাবেই বা সেই লক্ষ্যে কাজ করবে। আজকে পর্যন্ত এখানেই শেষ। আসসালাম।